गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय सद्भक्ताय नमो नमः। हरे কৃষ্ণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। তো আজকে আমরা পঞ্চতন্ত্র গল্প থেকে একটা গল্প শুনব। পঞ্চতন্ত্র হচ্ছে পণ্ডিত বিষ্ণু শর্মা রচিত বিখ্যাত একটি গ্রন্থ, যেটি শিশুদের জন্য রচিত। সেই গ্রন্থে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প আছে, যেগুলো মানুষকে জীবন চলার পথে বিভিন্ন রকম প্রয়োজনীয় শিক্ষা প্রদান করে। বিশেষ করে পণ্ডিত বিষ্ণু শর্মা তিনি শিশুদের জন্য এই গ্রন্থটি রচনা করেছিলেন, এবং তখনকার প্রাচীন ভারতে তিনি শিশুদের মধ্যে এই শিক্ষাগুলো নিজে তিনি শিক্ষা দিতেন, এবং সেই সময় এটা খুব বিখ্যাত ছিল এই গ্রন্থ। তো পঞ্চতন্ত্র গ্রন্থ থেকে আজকে আমরা যে গল্পটা শুনবো সেটা হচ্ছে শিয়াল, চিতা এবং কাকের প্রভু ভক্তি। শিয়াল, চিতা, চিতা মানে চিতাবাঘ, শিয়াল মানে শিয়াল, চিতা মানে চিতাবাঘ, আর কাকের প্রভু ভক্তি। প্রভু মানে সিংহ, সিংহ হচ্ছে বনের রাজা, সে হচ্ছে প্রভু, শিয়াল, চিতা, কাকের প্রভু। তো গল্পটা হচ্ছে এরকম যে বিশাল একটা বন ছিল, আর সেই বনে রাজা ছিল একটা সিংহ, সিংহ মহাশয় তিনি হচ্ছেন বনের রাজা। তো সেই সিংহ যে রাজা ছিল তার নাম ছিল মদতখট। মদতখট আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, তোমরা যারা নামটা বুঝতে পারছো না তাদের জন্য আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। ঠিক আছে, মদতখট এটা হচ্ছে সিংহের নাম, আর সেখানে একটা উট এসেছিল, উটের কাহিনীটা আমরা একটু পরে বলছি, তার নামটা আগে লিখেছি, উটের নাম হচ্ছে ক্রথনব। এই দুইটা নাম আমি চ্যাট বক্সে লিখে দিলাম, তোমরা এগুলো নোট করে রাখো। তো সিংহ মহাশয় তার নাম ছিল মদতখট। তো তার তিনজন সেবক ছিল, তিনি তো রাজা, রাজার তো সেবক থাকে না, তো সেরকম সিংহের তিনজন সেবক ছিল। একজন ছিল শিয়াল, শিয়াল খুব ধূর্ত, চালাক, খুব মানে বেশি চালাক। তারপর আরেকজন ছিল চিতাবাঘ, চিতাবাঘ, এবং আরেকটা ছিল কাক, একটা কাক পাখি। এই তিনজন, শিয়াল, চিতাবাঘ এবং কাক, এই তিনজন ছিল সিংহ মহাশয়ের সেবক। তো সিংহ মহাশয় তিনি এই তিনজন সেবককে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতেন, এবং তারা সবাই মিলে শিকার করে পশু পাখি মেরে তারা খাওয়া দাওয়া করতেন, জীবন চালাতেন। এবং শিয়াল, চিতা এবং কাক তারা সিংহের কথা মতো কাজ করতেন, সিংহ যেভাবে বলে সেভাবে কাজ করতেন। একদিন সিংহ মহাশয় শিয়াল, চিতা এবং কাককে নিয়ে যখন একটা গাছের তলায় বসেছিলেন, তিনি দেখলেন একটা অদ্ভুত অদ্ভুত ধরনের একটা প্রাণী প্রবেশ করেছে বনের মধ্যে। সে প্রাণীটাকে দেখে জঙ্গলের প্রাণীর মতো লাগছে না, এরকম প্রাণী তারা কোনোদিন দেখেনি, বিশেষ করে সিংহ সে কোনোদিন দেখেনি এরকম প্রাণী। তো সে তখন শিয়ালকে জিজ্ঞেস করছে, এই শিয়াল, তুমি তো আমার মন্ত্রী, এই যে প্রাণীটা এত লম্বা, এত উঁচু, মোটাসোটা, নাদুস মুদুস প্রাণীটা হেঁটে আসছে জঙ্গলে, এই প্রাণীটা কে, এটা কি প্রাণী এটা, আর সে তার সম্পর্কে আমাকে বিস্তারিত তুমি আমাকে বলো। তখন শিয়াল প্রাণীটা থেকে দেখেই বুঝে গেছে, শিয়াল বলছে, এ প্রাণীটা হচ্ছে একটা উট, এটা হচ্ছে একটা উট। উট মানে ওই যে মরুভূমিতে থাকে উট, উট আরব আরব দেশে উট থাকে না, উট। তো শিয়াল বলছে, মহারাজ, এটা হচ্ছে একটা উট, আপনি চাইলে এটাকে আপনি শিকার করে খেতে পারেন, ওর মাংস খুব টেস্টি, সুস্বাদু, আর ওর অনেক মাংস, ওর শরীরে অনেক মাংস আছে, আপনার জন্য খুব ভালো ভোজন হবে, আর আপনার কৃপায় আমরাও একটু বুড়ি ভোজন করতে পারবো, তা আপনি একে শিকার করুন, আপনি একে শিকার করুন। তখন সিংহ একটু রেগে গেছে, রেগে গিয়ে বলছে, কি রে তুই এটা কি বলিস, শাস্ত্রে বলা হয়েছে গৃহে শত্রুমপি প্রাপ্তম বিশ্বস্ত মকুত বয়ম, শাস্ত্রে বলা হয়েছে এমনকি শত্রুও যদি কারো ঘরে আসে তাহলে শত্রুকে
আদর আপ্যায়ন করে গড়ে স্থান দেওয়া উচিত, তাকে সেবা যত্ন করা উচিত, কখনো তাকে হত্যা করতে নেই বা কখনো তাকে অসম্মান করতে নেই, শত্রুকেও অসম্মান করতে নেই। আর এই প্রাণী উট, সে হয়তো পথ ভুলে হয়তো এই বনে আমার জঙ্গলে প্রবেশ করেছে, সে তো আমার শত্রু না, কেন আমি তাকে মারব? আমি তাকে মারবো না, তাকে আমি আশ্রয় দেব। তো এরকম সে শিয়ালকে বলল। তখন সে শিয়াল চিতা এবং কাককে পাঠালো ওই উটটাকে তার কাছে নিয়ে আসার জন্য, যাতে সে উটের সাথে কথা বলতে পারে। তখন শিয়াল চিতা এবং কাক তারা তিনজন মিলে উড়ে গেল। উড়ে গিয়ে উটকে বুঝাতে লাগলো, আমাদের রাজা মহাশয় সিংহ অনেক দয়ালু, তোমাকে খুব ভালোবাসে, তুমি দয়া করে আসো, রাজার সাথে দেখা করো, উনি তোমার কোনো তোমাকে আশ্রয় দেবেন, সবকিছু তোমার ভরণ পোষণ করবেন, তোমার কোনো ভয় নেই। তো উট প্রথমে রাজি হয়নি, কারণ সে তো জানে জঙ্গলের পশুরা বিশেষ করে সিংহ খুব হিংস্র, তখন কি করে ফেলে ঠিক নেই। কিন্তু বারবার তাকে এমন ভাবে বুঝাচ্ছে, লাস্টে সে রাজি হয়ে এসেছে। আর এসে সে যখন এসেছে, সিংহ বলছে তোমার নাম কি বলো? তখন উট বলছে আমার নাম হচ্ছে ক্রথনক, আমি লিখে দিয়েছি চ্যাটবক্স, তোমরা চ্যাটবক্সে দেখো দেখো সেখানে আমি লিখে দিয়েছি ক্রথনক, উটের নাম। এই উটটা বলছে আমার নাম হচ্ছে ক্রথনক, আমি এই জঙ্গলের পাশে যে বড় রাস্তাটা আছে সে রাস্তাটা দিয়ে আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিল, আমরা আমাদের মালিককে নিয়ে অনেক বোঝা বহন করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে কি হলো, কিছু ডাকাত এসে আমাদেরকে তাড়া করেছিল, আর এর ফলে এক একজন এক এক দিকে ছুটে পালিয়ে গেছে, আর আমিও ছুটে পালিয়েছি, আর পালাতে পালাতে এই জঙ্গলে ঢুকে গেছি, আর আমার মালিক এবং অন্যান্য পশুরা কোন দিকে চলে গেছে আমি জানি না, এর ফলে আমি এখন মানে পথ হারা পথ ভুলে এই জঙ্গলে চলে এসেছি, এখন আমি কোথায় থাকবো সেটাও জানি না, কি খাবো সেটাও জানি না। তখন সিংহ বলছে না না তোমার কোনো টেনশন নেই, আজ থেকে আমি তোমার মালিক, তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি আমার সেবক হয়ে থাকো, তুমি আমার এই জঙ্গলে ঘুরে বেড়াবে, এখানে অনেক কুচি কুচি ঘাস আছে, তুমি ইচ্ছে মতো মনের আনন্দে ঘাস খাবে, কেউ তোমার কোনো ক্ষতি করবে না, তুমি আমার আশ্রয় থাকো। তখন প্রথমে বললে এটা তো খুব ভালো কথা, এমনিতে আমি কোথায় থাকবো, আমি খুঁজছিলাম, এখন এই মহারাজ আপনি আশ্রয় দিয়েছেন। সে তখন সিংহকে রাজা হিসেবে গ্রহণ করে সে ওই জঙ্গলেই থেকে গেল, আর মনের আনন্দে তার দিন কাটছে। সিংহ মহাশয়ও মাঝে মাঝে তার খোঁজ খবর নেয়, কি রে তোমার দিন কেমন চলছে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল, কয়েক মাস কেটে গেল। একদিন সিংহ মহাশয় কি হলো, যখন জঙ্গলে গিয়েছিল শিকার করতে, তখন একটা বিশাল একটা মহিষ, বড় সাইজের, জঙ্গলের মধ্যে বড় বড় কিছু মহিষ থাকে, ওদের লম্বা লম্বা শিং থাকে, এরকম বড় বিশাল বড় একটা মহিষের সাথে তার যুদ্ধ হলো। আর মহিষটা অনেক শক্তিশালী ছিল, অনেক বলশালী ছিল, আর এমন ভাবে শিং দিয়ে গুঁতু মেরেছে সিংহকে, সিংহ একদম ফুটো হয়ে গেছে, শরীর রক্ত পরে, অনেক যুদ্ধ করার পর সে ভয়ে পালিয়ে চলে এসেছে। কিন্তু পালিয়ে আসলে কি হবে, ওই শিংয়ের গুঁতো খেয়েছে, বিভিন্ন জায়গায় ফাটা হয়ে গেছে, সে আর নড়াচড়া করতে পারছে না, এক জায়গায় বসে আছে। এখন সিংহ এক জায়গায় বসে আছে, তখন শিয়াল চিতাবাঘ কাক তারা চিন্তা করছে, এখন সিংহ মহাশয় যদি শিকার না করে, আমাদের রাজা যদি খাবার না খায়, আমরা কিভাবে খাবো? সিংহ মহাশয় শিকার করতো বলে উনি যেটা শিকার করতো তার উচ্ছিষ্ট আমরা খেতাম, এখন সিংহ মহাশয় তো ধরাশায়ী, এভাবে একদিন গেল না খেয়ে উপোস থেকে, দুই দিন গেল উপোস থেকে, তিন দিন গেল উপোস থেকে, তিন দিন উপোস থাকার পরে তখন সিংহ মহাশয় তার সেবক শিয়াল চিতাবাঘ এবং কাককে বলল, এ তিন দিন ধরে না খেয়ে আছে, পেট তো থোঁচো করছে রে, তোরা একটু দেখ আশেপাশে কেউ আছে কিনা, কোনো প্রাণী তানি পাস কিনা, আমাদের তো পেটে কিছু দিতে হবে, নাহলে তো মরে যাবো রে। তখন শিয়াল চিতাবাঘ এবং কাক তারা তিনজন মিলে বের হলো পূজার জন্য, পূজার জন্য যে আশেপাশে কোনো প্রাণী পাওয়া যায় কিনা যাকে সিংহ মহাশয় শিকার করবে, আর তারা সবাই মিলে মিলেমিশে তিন দিনের ক্ষুধার উপবাসের যন্ত্রণা ভঙ্গ করবে। তো তারা খুঁজতে 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 আশেপাশে কাউকেই পাচ্ছে না, কোনো প্রাণী নেই,
কোনো প্রাণীকে খুঁজে পাচ্ছে না। এখন তারা কাউকে খুঁজে না পেয়ে কাকও ফিরে এলো আর চিতাবাঘও ফিরে এলো, কিন্তু শিয়াল মামা সে খুব দুষ্ট, শিয়াল সে কিন্তু ফিরে এলো না। সে দেখলো ওই প্রথনক, ওই উটটা, উটটা সিংহের আশেপাশেই খাবার খাচ্ছে, কচি কচি ঘাস খাচ্ছে আর মনের আনন্দে নাচছে গাইছে। তখন শিয়াল মা শিয়ালের মাথায় বুদ্ধি এলো, আচ্ছা আজকে এই উটটাকে যদি আমরা শিকার করি কেমন হয়, এ তো অনেক মোটা, নাদুস তুদুস, অনেক মাংস টাংস আছে, গায়ে অনেক মাংস আছে, ওকে খেলে খুব মজা হবে। সে তখন কাক এবং চিতাবাঘকে ডাকলো, ডেকে তাদেরকে বলল, এই আমার মাথায় এই বুদ্ধি এসেছে, তোমাদের কি মত, তোমরা কি বলো? তখন চিতাবাঘ বলছে, না না এটা ভুলেও করো না, এই এই উটটাকে আমাদের রাজা মহাশয় স্বয়ং মহারাজ মদোৎকট আশ্রয় দিয়েছেন, এখন যদি আমরা এটাকে স্বীকার করি উনি আমাদেরকে মেরে ফেলবেন, এটা কখনো করা যাবে না। কাকা বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছ, এই কখনো উটটাকে মারা যাবে না, সে আমাদের মহারাজের আশ্রিত। তখন শিয়াল বলছে, না না আমি সেটা মারতে বলছি না তো, আমি তো মারতে বলছি না, আমায় আমি কি বলছি ভালো করে শুনো, এ মহারাজের আশ্রিত, এ কথা আমিও মানছি, আমি ওকে মারতে বলছি না, কিন্তু আমি বলছি যে ওই উটটা যদি নিজে এসে নিচ থেকে রাজা মহাশয়কে বলে, রাজা মহাশয় আপনি আমাকে খেয়ে নিন, তাহলে তো অসুবিধা নেই, তাহলে তো সমস্যা নেই, কারণ সে নিজেই বলছে খেতে, তাহলে তো সমস্যা নেই, তাই না? কোন রোলো, তাই তো, এটা তো ঠিক কথা। তখন ওরা সবাই মিলে একটা, ওই শিয়াল, চিতাবাঘ এবং কাক, তারা মিলে একটা মিটিং করলো। মিটিং করে তারা একটা পরিকল্পনা করলো কি কি করতে হবে, কি 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 বলতে হবে, কি কি করতে হবে। তখন তারা ওই উটটা, যখন উটটাকে ডেকে সিংহের কাছে নিয়ে এলো, মানে উটটাকে বললো, তোমার রাজা তোমাকে যিনি আশ্রয় দিয়েছে তিনি অনেক অসুস্থ, তুমি চলো তাকে একটু দেখতে চলো। তখন উটটা এসেছে দেখার জন্য, দেখে যে সিংহ মহাশয় শুয়ে আছে, ব্যথায় উঠতে পারছে না। তখন কাক বলল, প্রথমে কাক গেল, কাক গিয়ে সিংহের চরণে পরে আপত্তি মিনতি করবে, কান্না শুরু করবে, হে মহারাজ আপনি আমাদের রাজা, 3 দিন ধরে কিছু খাননি, আমি আপনা আমার জীবন আপনার চরণে উৎসর্গ করলাম, আপনি আমাকে খেয়ে ক্ষুধা মিটান, আপনি মরে গেলে যে আমাদের আর কোনো গতি থাকবে না, মহারাজ আপনি মরে যান এটা আমি চাই না, আমাকে খেয়ে আজকে আপনি ক্ষুধা মিটান। তখন এটা যখন সে বলল, তখন শিয়াল বলল, এই কাক তোমার তোমার প্রভু ভক্তি অনেক ভালো, তুমি মহারাজকে অনেক ভালোবাসে সে কথা আমি মানছি, কিন্তু তুমি তো ছোট্ট একটা পাখি, তোমার গায়ে কি আর মাংস আছে, তোমার মাংস খেয়ে কি মহারাজের এক কোনো পেটের এক কোনো পড়বে? মহারাজ আমি আপনার দাসের দাস, আপনি আমাকে খান, আমি সারা জীবন আপনার গোলামি করে গেছি কিন্তু আপনার কোনো সেবা করতে পারিনি, আপনি আমাকে খেয়ে আজকে ক্ষুধা মিটান, আমি আপনার চরণে পড়লাম, আজকে আপনি আমাকে খান। তখন সে যখন এটা বলল, তখন চিতাবাঘ আসলো, চিতাবাঘ এসে সিংহের চরণে পড়ে হাত জোর করে কাকতি মিনতি করে বলল সিংহকে, মহারাজ মহারাজ এই শিয়ালকে খেয়েও আপনার পেট ভরবে না, এই কাককে খেয়েও আপনার পেট ভরবে না, আর এই যে শিয়াল সে হচ্ছে নখী জন্তু, নখী মানে তার নখ আছে দাঁত আছে, সে হচ্ছে আপনার গোত্রের, আপনি যে গোত্রের শিয়ালও সেই গোত্রের, যে গোত্রের সেই গোত্রের ওকে তো খাওয়া যায় না, তাই না? যেমন আমি আমার আত্মীয় স্বজনকে কেউ কেউ মেরে খাবো নাকি, যে 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 গোত্রের ওই গোত্রের খাওয়া তো খাওয়া যায় না, তো শিয়াল যেহেতু আপনার গোত্রের আপনি তোকে খেতে পারবেন না, আর ওর দেহে মাংসও আছে কম, ওকে খেয়ে তো লাভ নেই, মহারাজ আমি আপনার শরণাগত, আমি আপনার চরণে পতিত হলাম, আপনি দয়া করে আমাকে খান, আমার শরীরে অনেক মাংস, আপনি আমাকে খেয়ে আজকে ক্ষুধা মিটান, এভাবে চিতাবাঘ বলল। তিনজন শিয়াল, চিতা আর কাক, তিনজন সিংহের চরণে পড়ে নিজেকে খাওয়ার মিনতি জানাল, কিন্তু সিংহ কাউকেই খাচ্ছে না। এটা যখন উট দেখলো, উট চিন্তা করছে, আরে এটা তো খুব ভালো দেখি, এরা রাজা মহাশয়ের কাছে গিয়ে
সারেন্ডার করছে, আকুতি মিনতি জানাচ্ছে, আর রাজা খাচ্ছে না। আর রাজা তাহাদেরকে প্রশংসা করছে, বাহ তোমাদের কত ভক্তি আমার প্রতি। তখন উট চিন্তা করলো, আমিও একটু এরকম বলে দেখি, আমাকেও মনে হয় রাজা খাবে না, আমি একটু বলতে তো অসুবিধা নেই, মুখে বলে দিলে তো অসুবিধা নেই, তো আমিও প্রশংসা পাবো। এটা চিন্তা করে উট দিয়ে সেও করজোড়ে করে রাজাকে বলল, রাজা মহাশয় এ কাক তো ছোট, এর মাংস খেয়ে আপনার পেট ভরবে, আর শিয়ালও ছোট, তার উপর সে নখী জন্তু, সে আপনার গোত্রের, তাকে কেউ আপনার পেট ভরবে না, তাকে আপনি তো খেতে পারবেন না। আর এই যে চিতাবাঘ, সেও তো আপনার গোত্রের, সেও আপনার মতো নখ আছে, দাঁত আছে, আপনার একই গোত্রের, ওকেও আপনি খেতে পারবেন না। আমি হচ্ছি ভিন্ন গোত্রের, আর আমার শরীরে বেশ মাংসও আছে, তো আমি আপনার শরণাগত হলাম মহারাজ, আপনি আমাকে খেয়ে কি দাম মিটান। এটা বলা, মুখ দিয়ে বের হওয়ার, শেষ হওয়ার আগেই শিয়াল, চিতা, কাক, সিংহ চারজন একসাথে চারিদিক থেকে লাফিয়ে ওকে ছিঁড়ে খেতে লাগ, ছিঁড়ে ফেললো, খাওয়া শুরু, ওকে মেরে ফেললো, আর মেয়ে সুন্দর করে ভালো মতো খেয়ে নিল। আর এভাবে কখনো সে শিয়াল আর চিতা আর কাকের খপ্পরে পড়ে সে মারা যায়। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের জীবনে যখন আমাদের কঠিন পরিস্থিতি আসে, উটের মতো, উটটা ডাকাতের আক্রমণ হয়েছিল, সে পালিয়ে গিয়েছিল, বনে আশ্রয় নিয়েছিল, এরকম পরিস্থিতি আমাদের জীবনেও আসতে পারে। মাঝে মাঝে এমন পরিস্থিতি হতে পারে, আমরা হয়তো মা বাবাকে হারিয়ে ফেলেছি, হতে পারে আমরা হয়তো খুব বড় একটা বিপদে পড়েছি, কোনো জায়গা থেকে পালিয়ে যেতে হচ্ছে, এরকম হতে পারে। হ্যাঁ, এরকম পরিস্থিতি আমাদের জীবনেও আসতে পারে। এরকম পরিস্থিতি আমাদের জীবনে যদি আসে, আমাদের কারো না কারো আশ্রয়ে থাকতে হবে, এ কথা সত্য। কিন্তু আমরা যদি ওই সিংহের মতো বাজে লোকের আশ্রয়ে থাকি, যারা খারাপ লোক, যারা হিংস্র প্রাণী, যারা খুব নিষ্ঠুর, এরকম লোকের যদি আমরা আশ্রয় করি, আপাত দৃষ্টিতে শুরুর দিকে তারা হয়তো আমাদেরকে ভালো ভালো কথা বলতে পারে, আমাদেরকে আশ্রয় দিতে পারে, তোমাকে আমি রক্ষা করব, তোমাকে আমি পালন করব, হে করব, সে করব, অনেক রকম আশ্বাস দিতে পারে। কিন্তু আমরা যদি তাদের আশ্রয়ে থাকি, তাদের মতিগতি যে কখন কোন দিন পাল্টে যায় তার কোনো ঠিক নেই। যারা দুষ্ট লোক তারা সবসময় দুষ্ট লোক, এখন হয়তো তারা আপনাকে ভালো ভাব দেখাচ্ছে, আমি তোমার উপকার করছি, তোমাকে ভালো করছি, হেই করছি, সেই করছি, কিন্তু কখন যে ওদের মতিগতিটা পাল্টে যাবে আর আপনাকে ক্ষতি করে আপনাকে খেয়ে নেবে, এটা আপনা কেউ বলতে পারি না। এজন্য কখনো দুষ্ট লোকদের আশ্রয়ে যেতে নেই। সবসময় যারা ধার্মিক, ন্যায়পরায়ণ, সাধু, মহাত্মা, ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের আশ্রয়ে থাকা উচিত। বাজে লোকদের, লোকরা যতই ফ্যাসিলিটি আমাদেরকে দেখ না কেন, যতই পোস্ট পজিশন আমাদেরকে দেখ না কেন, যতই টাকা, সুনাম, প্রতিপত্তি আমাদেরকে দেখ না কেন, তাদের আশ্রয়ে কখনোই থাকা উচিত নয়। কারণ একদিন তারা আমাদেরকে খেয়ে নেবে সিংহের মতো। আর বাজে লোকের সাথে যারা মিশে, যেমন শিয়াল, চিতা এবং কাক, এরাও বাজে লোক। বাজে লোকদের সাথে সঙ্গ করা যেমন খারাপ, বাজে লোকদের যারা সঙ্গ করে, তাদের সঙ্গীদের সঙ্গ করা আরো খারাপ। অনেক সময় মানুষ ভালো হলো, সঙ্গীদের কুপরামর্শে খারাপ কাজ করে গেল। সিংহ কিন্তু মারতে চায়নি কথনককে, উটটাকে, কিন্তু শিয়ালের পরামর্শে সে মেরে ফেলেছে। সেজন্য বলা হচ্ছে যে একজন মানুষকে চিনা যায় তার বন্ধুরা কিরকম, তার সাথে যারা মিশে তারা কিরকম, তাদেরকে দেখার মাধ্যমে। এ পার্সন ক্যান বি নোন বাই হোয়াট কোম্পানি হি কিপস। আপনি কাদের সাথে মিশেন সেটা দেখে বোঝা যাবে আপনি কিরকম। আপনি যদি ডাকাতের সাথে মিশেন তাহলে আপনি ডাকাত, আপনি যদি চোরের সাথে মিশেন আপনি চোর, আপনি যদি লম্পটের সাথে মিশেন আপনি লম্পট, আপনি যেরকম ব্যক্তির সাথে মিশবেন আপনি সেরকম হবেন। সেজন্য এরকম ব্যক্তিদের সাথে আমাদের মিশা উচিত যারা আমাদের চরিত্রকে শুদ্ধ করবে, যারা আমাদেরকে সৎপথ দেখাবে, যারা আমাদেরকে ভগবানের দামে নিয়ে যাবে, ভগবানের দিকে পথ দেখিয়ে দিবে, সেরকম ব্যক্তিদের সাথে মিশা উচিত। আর দুষ্ট লোকদেরকে সবসময় দূরে, দুষ্ট লোকদের থেকে দূরে থাকা উচিত। হ্যাঁ, নকি নামচ, নদী নামচ, সিংহী নাম, শস্য পানি নাম,
বিশ্বাস নৈব কর্তব্যে স্ত্রীষু রাজকুলে এসেছ। চাণক্য পণ্ডিত বলছেন কিছু কিছু ব্যক্তিদেরকে কখনো বিশ্বাস করতে নেই, তাদেরকে কখনো বিশ্বাস করবে না। চাণক্য পণ্ডিত বলছেন তাদেরকে নখী নামছ, যে সমস্ত পশুদের পশু পাখিদের নখ অনেক লম্বা, হিংস্র নখ লম্বা অনেক পশু পাখি আছে না, এরকম পশু পাখিদেরকে কখনো বিশ্বাস করতে নেই, কখন যে ওরা নখ দিয়ে আপনাকে ছিঁড়ে ফেলবে কেউ জানে না। তারপর নদীকে, নদীকে কখনো বিশ্বাস করতে নেই, নদী মানে ওই যে নদী, হ্যাঁ রিভার, রিভার বা নদী, নদীতে প্রচন্ড স্রোত থাকে। এবং আমরা যদি মনে করি বাবা এখানে নদী তো আমি একটু সাঁতার কাটবো, একটু মজা করব, ফান করব, এরকম মনে করে আমরা যদি নদীতে ঝাঁপ দিই, কখন যে নদীতে ডুবে মারা যাব কেউ জানে না। সেজন্য নদীকে কখনো বিশ্বাস করতে নেই। শৃঙ্গী নাম, যে সমস্ত পশুদের শিং থাকে, লম্বা লম্বা শিং থাকে, ওই সমস্ত শিংওয়ালা জন্তুদেরকে কখনো বিশ্বাস করতে নেই, যে কোনো সময় ওরা গুঁতো দিতে পারে শিং দিয়ে, ঠিক আছে। সশস্ত্র প্রাণী নাম, যার যে মানুষের হাতে অস্ত্র আছে, বন্দুক আছে, গুলি আছে, তলোয়ার আছে, হ্যাঁ পিস্তল আছে বা ধনুক আছে, যে সমস্ত মানুষের হাতে অস্ত্র আছে তাদেরকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ যে কোনো সময় তারা আপনাকে মেরে দিতে পারে গুলি, ঠিক আছে। তারপর রাজনীতিবিদদেরকে কখনো বিশ্বাস করতে নেই, রাজনীতিবিদ, রাজনীতিবিদ মানে যারা পলিটিশিয়ান, সমাজে যারা বড় বড় কর্মকর্তা, হ্যাঁ রাজনীতিবিদ, তারা মানুষকে অনেক বাইরে থেকে অনেক বলে, সিংহ যেভাবে বলেছে হা 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 তোমাকে আমি আশ্রয় দিচ্ছি, তোমাকে আমি রক্ষা করবো, তোমার কোনো চিন্তা নেই। রাজনীতিবিদ, রাজনীতিবিদেরাও এরকম বলে, হ্যাঁ তোমরা আমাকে ভোট দাও, তোমাদের জন্য আমি এটা করবো, হেন করবো, তেন করবো, কিন্তু আসলে কাছের কাছ একটা কিছুই করে না, একটাও করে না, উল্টো আরো মানুষের থেকে মানুষকে শোষণ করে, মানুষকে ঠকায়, ঘুষ নেয়, বুঝতে পারছি। সেই জন্য রাজনীতিবিদদেরকে কখনো বিশ্বাস করে না। এই শিক্ষাগুলো আমরা এই গল্প থেকে পাই। সবসময় আমাদের ধর্মের পথে থাকা উচিত, সবসময় আমাদের ভগবানের পথে থাকা উচিত, সবসময় আমাদের ব্রাহ্মণ বৈষ্ণবদের পথে থাকা উচিত, কখনো জাগতিক সুবিধা লাভের জন্য খারাপ দুষ্ট মানুষের সঙ্গ করা উচিত না। এই গল্প থেকে এটা আমরা শিখতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।